মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার মূল টার্গেটকে সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে আরেক দফা বাড়ানো হলো নীতি সুধার। নতুন সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা থাকলেও বিন্দুমাত্র চিন্তিত নন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি জানান, ব্যাংকিং খাতের অনিয়ম দুর্নীতি রোধে কোনো গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতটুকু পিছুপা হবে না। ডলারে বাজারের অস্থিরতা দূর করতে ক্রলিং পেগ পদ্ধতিতে দাম ঠিক করার সিদ্ধান্ত নেন গভর্নর। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। কিছুতেই বাগে আসছে না নিত্য পণ্যের দাম। প্রায় দুই অঙ্ক ছুঁইছুঁই করা মূল্যস্ফীতি কমাতে আগের মুদ্রানীতিতে নীতি সুধার কমানোর ফল তেমন সন্তোষজনক না হওয়ার পরও সংকোচনের একই পথে হাঁটলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মনিটারি পলিসি অ্যাকশন রিয়েল ইকোনমিতে ট্রান্সমিট হতে একটু সময় প্রয়োজন, বেশ সময় লেগে যায়, যার জন্য আমরা ইনফ্লেশনে কমাতে যে খুব বেশি একটা কমেছে সেটা আমরা দেখিনি। নবগঠিত সরকারের নতুন মেয়াদের মুদ্রানীতিতে নীতি সুধার 0.25% বাড়িয়ে করা হয়েছে 8%। এর ফলে মূল্যস্ফীতি 6% নেমে আসবে এমন আশা তার। সেই চিন্তা থেকেই সরকারি বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমানোর সিদ্ধান্ত দেন তিনি। লো ইন্টারেস্ট রেট নিয়ে যেন আমার প্রোডাক্টিভ সেক্টর যেন কন্টিনিউ করতে পারে সেটা আমাদের মাথায় আছে। তো আমরা এইটা যেন কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, স্পেশালি এমপ্লয়মেন্ট এবং হলো আপনার সাপ্লাই সাইড, সেটা আমরা আছি। আর গ্রোথ যেটা বললেন, গ্রোথ নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই, আমাদের এখন ইনফ্লেশন কমাতে হবে। সো ইনফ্লেশন কমানোর জন্য যদি গ্রোথ 1% কমেও কোনো অসুবিধা নাই। মার্কিন ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার নীতি চালুর কথা ভুলে গিয়ে ক্রলিং পেগ পদ্ধতি নামের জটিল পদ্ধতি চালুর ঘোষণা দেন তিনি। আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট সেটাকে আমরা তৈরি করতে চাই, এবং সেই রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটটা যেটা হবে, আমরা আমাদের যে মূল ট্রেডিং পার্টনার আছে, আমরা দেখেছি যে 15টা কান্ট্রি যদি আমরা নেই তাহলে 85% অফ আওয়ার ট্রেডিং সেটাকে কভার করে। তাহলে তাদের যে এক্সচেঞ্জ রেটটা কত এবং তাদের ইনফ্লেশন কত, আমাদের রিলেটিভ এক্সচেঞ্জ রেট কত, আমাদের ইনফ্লেশন কত, সেটাকে দিয়ে আমরা একটা খুব কমপ্লেক্স ফর্মুলা আছে, যারা আপনারা ইকোনমিক্স পড়েছেন এটা ভালো জানেন, সেই বেসিসে আমরা এই রেয়ারটা তৈরি করছি। দেশের নামি দামি 5টি ব্যাংকের কর্তৃত্ব যাদের হাতে, এমন বড় কোনো গ্রুপের কথায় নীতির প্রশ্নে আপোষ না করার হুঁশিয়ারি তার। আমি চাকরি ছেড়ে এখানে আসছি, যে কন্ট্রাকচুয়াল জব, এটা কন্ট্রাকচুয়াল জব জানেন যে আমি ছেড়ে দিতে পারি যে কোনো সময় এক মাসের নোটিশ দিয়ে, গভর্নমেন্ট আমাকে বলতে পারে তুমি চলে যাও। সো এখানে চেয়ার ছাড়ার কোনো ভয় নাই, আর সে ভয় থাকলে আমি অবশ্য অর্থ সচিবের চাকরি ছেড়ে এখানে আসতাম না। তো এটা আপনারা খুব ভালো জানেন যে আমি এই সমস্ত ভয় টয় পাই না। গভর্নর জানান, রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ায় স্বস্তি ফিরেছে অর্থনীতিতে। এর ফলে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি পাইপলাইনে থাকা বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ও আরও বেগবান হবে আমাদের অবজেক্টিভকে সামনে রেখে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।